আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি বিষয় শেয়ার করব, পিডিএফ কিভাবে এডিট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিডিএফ কিভাবে এডিট করে বিভিন্ন কাজে লাগাব। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবো। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, তারপরে ফাইলে ক্লিক করব, এটা ক্লোজ। ফাইলে ক্লিক করার পরে ওপেন ফাইলে ঢুকবো। দেখি এডিট করার মতো বাইরে কোনো ফাইল আছে কি না। এই ফাইলটা এডিট করব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। করার পরে এই ফাইলটা আমি ওপেন করব এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে। এখানে আমার নাই, ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। আবার ফাইলে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। এখানে ফাইল শো করতেছে না। কম্পিউটারে ক্লিক করব, আবার ডেস্কটপে যাব। এখানে দেখি কোন ফাইলটা এডিট করা যায়। ওপেন হচ্ছে পিডিএফ ফাইলটা, এটা আমি এডিট করব। ইমরান হোসেন দেওয়া আছে, ইমরান হোসেন কেটে দিব, ইমরান রাখবো। পার্টনার্স নেমটা আমি চেঞ্জ করে দিব। পার্টনার্স নেমটা আমি নাদিম মুস্তফা লিখব। NADIM নাদিম। এখন ফাইলটা সেভ করব, ওয়ার্ডে সেভ করব, পিডিএফ সেভ করা যাবে। ওয়ার্ডে রেখে দিব। নাম সিলেক্ট করব, তারপরে সেভ। উপরে সেভ হয়ে গেছে, ওপেন করে দেখব ঠিক আছে কিনা। এই যে ঠিক আছে, ক্লোজ। ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।